লাইফে কয়টা প্রেম করছেন? আমি 80-90টা করছি। রোমানের খাতায় যতন কইরা দিলাম তো রে ভাই। আসসালামু আলাইকুম, আপু কেমন আছেন? আচ্ছা, আপনার নাম কি? সানিয়া। সানিয়া, আচ্ছা তো আপনি কি করেন, মানে আপনার কি, মানে আপনার কাজটা কি করেন? সিঙে লাগান। আর কি করেন? ওইটাই। আর কোনো কাজ করেন না? মানে সিঙে লাগা প্রতিদিন কত টাকা ইনকাম হয় আপনার? 200-300। এই টাকাটা কি করেন আপনি? এই টাকাটা আপনি কি করেন? বাপমার হাতে দেন। বিয়ে করছেন? বিয়ে করছেন। আপনার হাজবেন্ড কি করে? চলে গেছে। মানে কি আপনাকে রেখে চলে গেছে? মানে কি কারণে সেটা? বিয়ে করে চলে গেছে। মানে কতদিন হয়েছে বিয়ে হয়েছে? কার আমার? আপনার? 2 বছর। আর চলে গেছে কখন? এই এক বছর। মানে সন্তানাদি হয়েছে আপনার? আচ্ছা, তো আপনার হাজবেন্ড কি কারণে চলে গেল আপনাকে রেখে? মানে কারণটা কি আপনি কি কারণে, মানে আপনি জানেন না? এমনিতে চলে গেছে। এখন আপনার হাজবেন্ড কোথায় থাকে? না, একটু টঙ্গি থাকে। আচ্ছা, টঙ্গি থেকে ওইখানে কি করে? করিমেলা বিক্রি করে। আর আপনি এখন সিঙ্গা লাগান? সিঙ্গা লাগে। এখন ফিউচার প্ল্যানিং কি? সামনে কি আবার বিয়ে শাদী বসবেন? সামনে কি আবার নতুন করে বিয়ে করবেন? তো ছেলে হিসাবে কোন ধরনের ছেলে আপনার পছন্দ হয়? ছেলে হিসাবে কেমন ছেলে পছন্দ হয়? আচ্ছা, আমরা একটা বিষয় শুনতে পারলাম, আপনারা নাকি আপনারা কি রূপচর্চা করেন, মানে আপনাদের মানে ফেসটা সুন্দর রাখার জন্য কিছু ব্যবহার করেন? আচ্ছা, কি ব্যবহার করেন আপনারা? আচ্ছা, আপনারা কি যে বেটনোবেট ক্রিম এগুলো ব্যবহার করেন? আচ্ছা, এগুলো যদি করেও থাকেন এগুলো আর করবেন না, কারণ এগুলোতে কিন্তু ক্ষতির সম্মুখীনটা একটু বেশি হয়, ঠিক না? তো এখন মানে নতুন করে তো বিয়ে তো অবশ্যই করবেন, তাহলে নতুন করে বিয়ে করলে বেদে বংশের যারা ছেলেরা আছে তাদেরকে বিয়ে করবেন নাকি গৃহস্থের ঘরে গিয়ে বিয়ে করবেন? বিয়ে বুঝবেন মানে কোন বংশে, মানে কোন ধরনের ছেলেকে বিয়ে করতে চান? ভালো ছেলে। তো সে কি মানে আপনাদের এই সম্প্রদায়েরই হবে, বেদেই হবে? অন্য জাতের ছেলেকে বিয়ে করবেন না কেন? আচ্ছা, আপনি কি মুসলমান? মুসলিম? আপনার মা বাবা সবাই তো মুসলিম, আপনার হাজবেন্ড যে ছিল উনি কি মুসলিম ছিল? আচ্ছা, আপনি কি মুসলিম ধর্মের সবচাইতে ফরজ কাজ হচ্ছে 5 বার নামাজ পড়া, ঠিক না? তো আপনি কি নামাজ পড়েন? নামাজ পড়েন? মানে নামাজ পড়েন না বলতে কি, আপনি কি নামাজ পড়াটা শিখেন নাই নাকি? বাপমা শিখায় নাই? তো কোরআন শরীফ তো পড়েন নাই, কিছুই তো পড়েন নাই, মানে আরবি কোনো হরফ আপনি জানেন না? লেখাপড়া করছেন? লেখাপড়া করেন নাই? একটুও না? তো এই যে লেখাপড়ার একটা করলেন না, তো এখন কি মাঝে মাঝে কষ্ট লাগে যে আমি লেখাপড়া করতে পারলাম না, ভালো একটা ই করতে পারলাম না? তো এখন কিন্তু আপনি ইচ্ছে করলে কিন্তু নামাজটা পড়তে পারেন, কারণ আপনি যেহেতু জানেন না শিখতে তো পারেন, আপনার তো মুরব্বী আছে নিশ্চয়ই, তো তাদের কাছ থেকে কি শেখা যায় না যে কীভাবে নামাজ পড়তে হয়? তো আপনি শিখেন না কেন? শিখায় না। তো শিখাইলে শিখতেন? মানে এইভাবে আপনারা এখন যেভাবে জীবনযাপন করছেন এটা কি ভালো লাগে আপনাদের? আপনাদের ভালো লাগে? সবার ভালো লাগে। সবার তো ভালো লাগে, আমি আপনারটা জানি। আপনারও ভালো লাগে, মানে এইভাবে চলাফেরা করতে ভালো লাগে, মানে আপনারা নিজেরা কাজ করে হাজবেন্ডদের খাওয়াবেন এটাই ভালো লাগে আপনার? জি, এইভাবে জীবনযাপন করার মানেটা কি আমাকে একটু বলেন তো। এই যে সবাই যে এরকম চলে আসছে, আমরা তো সবাই যদি এমন হইতো যে এই দেখা গেছে আমরা যারা আছি তো আমাদের মানে আপনি, আচ্ছা একটু আপনার কথা বলুন। আচ্ছা, আর মানে বিষয়টা যদি এভাবে হতো ভালো হতো না, যেমন আমাদের সম্প্রদায়ের যারা মানে আমরা এই আমাদের কি বলেন আপনারা, আমাদের আপনারা কি বলেন? গৃহস্থ বলেন? আচ্ছা, আমাদের গৃহস্থ সম্প্রদায়ের আমাদের গৃহস্থ যারা আছে তো তারা কিন্তু একটা বিষয় মেনটেন করে, সেটা হচ্ছে তারা নিজেরা কাজ করে, তাদের ওয়াইফ বাসায় রাখে, বাসায় রেখে তারা বাসার কাজকর্ম করে। তো আপনাদের ক্ষেত্রে এই বিষয়টা হয় না কেন? মানে আপনাদের ক্ষেত্রে এই বিষয়টা হয় না কেন? আপনারা বাইরে গিয়ে কাজ করেন কেন? নিটু নিটু মানে কি জানি না। আচ্ছা আচ্ছা শোনেন, আপনারা যে ভাষাটা বলেন এই যে নিটু, তো এগুলো আসলে না না একটু কথা বলেন, এটা কোন ধরনের ভাষা আমাকে একটু বলেন তো। আমরা সবাই বলি এই। আচ্ছা, এটা কি মানে ট ভাষা নাকি এরকম কিছু? এই ভাষাটার নাম কি? হ্যাঁ, টপিডু। টপিডু। আচ্ছা, তো এই ভাষায় যে আপনার ভবিষ্যতে আপনার একটা বয়ফ্রেন্ড হবে বা আপনার একটা হাজবেন্ড হবে, আপনার হাজবেন্ডকে আপনি বলবেন আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা যদি আপনার ওই ভাষাটা দিয়ে বললে কিভাবে বলা যায় আমাকে একটু বলেন তো। আমি তোমাকে ভালোবাসি, আপনার ওই ভাষাটা দিয়ে বলেন তো। মানে আপনি যে ভাষায় কথা বলেন না ওই ভাষায় বলেন তো আমি তোমাকে ভালোবাসি।
আমি তোমাকে ভালোবাসি। চিলেগা চিলেগা মানে কি? মানে ভালোবাসা, এটা তো শুধু তাহলে ভালোবাসা। আমি তোমাকে এটা গেল কোথায়? আমি তোমাকে এটা গেল কোথায়? আচ্ছা আর বাংলাতে বলেন তো, আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা তাহলে চলেন আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি। চলেন, আপনি রাজি আছেন? আপনি রাজি আছেন? তো বিয়ের পর কি আপনি কি আমাকে বসে বসে খাওয়াবেন? হ্যাঁ, মানে আমি কি করবো? আমি কি ঘরে থাকবো? আচ্ছা আমি কি ঘরে থাকবো? হ্যাঁ, আর আপনি কী করবেন? বাইরে গিয়ে কাজ করে আইনা আমাকে খাওয়াবেন? তো আপনার কষ্ট লাগবে না? আপনি যে রোদে আপনার কষ্ট লাগবে না? তো কষ্ট মানে এত কষ্ট করবেন কেন আপনি বলেন তো? কেন আপনি এরকম চলেন? আচ্ছা এই চুল ধরে টানেন না। আচ্ছা আপনার চুলে দেখতে পারতেছি কালার, এগুলোকে কালার করছেন? কে করে দিছে এগুলো? এগুলো কে করে দিছে? ভালোবাসা, ভালোবাসা করে দিছে মানে আপনার বয়ফ্রেন্ড করে দিছে? আপনার বয়ফ্রেন্ড কী করে? আপনার বয়ফ্রেন্ড কি করে? ওই পদরি। লাইফে কয়টা প্রেম করছেন? লাইফে কয়টা প্রেম করছেন? আমি 80-90টা করছি। 80-90টা প্রেম করছেন? তো সবার সাথে প্রেম করার পর মানে শুধু প্রেম করা পর্যন্তই শেষ, বিয়ে করেন নাই সবাই? আমরা শুনলাম আপনি নাকি 50টা বিয়ে করছেন। না, 50টা বিয়ে করেন নাই। কয়টা করছেন? 10টা? না, 5টা? তাহলে কয়টা করছেন? 1টা। 1টা করছেন? এখন সামনে কি আরো 2-4 10টা করার ইচ্ছা আছে? না। কেন? কয়টা করবেন? আর একটা, আরেকটা করবেন? তো ওই যে একটা করবেন না, ওটা কোন ধরনের ছেলেকে বিয়ে করবেন? মানে কেমন ছেলেটা কেমন হইতে হবে? মানে আপনাদের, আচ্ছা আমার একটা কথা বলেন তো, আচ্ছা শুনেন আমার একটা কথা বলেন তো, আচ্ছা আমাকে একটা কথা বলেন যে আপনাদের সম্প্রদায়ে দেখা যায় অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা থাকে, কিন্তু তাদের যে হাজবেন্ডরা থাকে মানে তাদের সাথে বিষয়টা ম্যাচ করে না। দেখা গেছে হাজবেন্ড থাকে কালো, ওয়াইফ থাকে সুন্দরী, এই বিষয়টা কেন? আপনারা কি ছেলে পান না? আপনাদের ছেলে কি মানে শর্ট আছে কোনো? শর্ট আছে বলেই তো এরকম, মানে ছেলের কম? আপনাদের সম্প্রদায়ে ছেলে কম মেয়ে বেশি? তা আপনারা অন্য অন্য জায়গায় বিয়ে বসেন? আপনাকে বিয়ে করবে, সেক্ষেত্রে কি আপনি তার কাছে বিয়ে বসবেন? মানে আপনাকে যদি কেউ বিয়ে করতে চায় বসবেন? পছন্দ হলে বসবেন? মানে কোন ধরনের ছেলেরা আপনার সাথে যোগাযোগ করবে বলেন? এক পদের হলেই হয়। মানে যে কোনো এক পদের হলেই হবে? টাকা পয়সা থাকতে হবে? মানে তাদেরকে টাকা পয়সা থাকতে হবে? আপনার হাজবেন্ডের টাকা পয়সা থাকতে হবে? আচ্ছা, তো আপনার নামটা যেন কি বলছিলেন? আপনার নামটা যেন কি বলছিলেন? সানিয়া। বসেন। তো দর্শক, তো দর্শক শ্রোতা, আপনারা যদি কেউ এই সানিয়া আপুকে বিয়ে করতে চান বা, আচ্ছা শুনে, তো দর্শক শ্রোতা, এই সানিয়া আপুর হাজবেন্ডের সাথে ওনার ডিভোর্স হয়ে গেছে। তো যদি আমাদের এই ভিডিও দেখার পর কোনো দর্শকের মনে হয় এই সানিয়া আপুকে তার জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিতে চান, তাহলে নিবেন, আপনারা তার কাছে এসে সরাসরি যোগাযোগ করবেন। আচ্ছা আপনার কি কোনো ফোন নাম্বার আছে? মোবাইল ব্যবহার করেন না? তো মানে যারা আপনাকে বিয়ে করবে তারা মানে কিভাবে আপনাকে বিয়ে করবে? তারা কিভাবে বিয়ে করবে আপনাকে? আচ্ছা এখানে আসবে। তো আচ্ছা একটা কাজ করি না হয়, মানে যারা আপনাকে বিয়ে করবে তারা আমার সাথে যোগাযোগ করবে, যোগাযোগ করলে আমি সেখান থেকে আপনার সাথে আবার যোগাযোগ করে দেবো, ঠিক আছে? তো দর্শক, আপনাদের মাঝখান থেকে যদি কেউ তার মানে হাতটা ধরতে চান, যদি কেউ চান যে তার জীবন সঙ্গিনী হিসেবে তাকে বেছে নেওয়ার জন্য, তাহলে অবশ্যই ডিসক্রিপশনে আমাদের একটি নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। তো সর্বশেষে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা একটা কুইজ দিয়ে থাকি, তো আমরা কি আপনাকে একটা কুইজ দিতে পারবো? মানে কুইজ একটা ধাঁধা দিব আপনাকে, মানে ধাঁধা দিব, সেই ধাঁধার উত্তরটা যদি দিতে পারেন তাহলে আমাদের স্বপ্ন ছয় টিভির মানে পক্ষ থেকে আপনাকে ছোট্ট একটা পুরস্কার দেওয়া হবে। আপনি কি ধাঁধাতে মানে অংশগ্রহণ করতে রাজি? আচ্ছা, তো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এমন কোন জিনিস আছে যেটা আষাঢ় দিলে ভাঙে না কিন্তু টিপ দিলে গলে যায়? আষাঢ় দিলে ভাঙে না, টিপ দিলে গলে যায়, জিনিসটা আবার আমরা খাই, আমরা প্রতিদিন খাই,
ভাত এতক্ষণ বলতে পারলেন না কেন? এখন ওই যে খাই বলছি দেখে মানে তখন তো বুঝছেন যে পিঁপড়া তো আর খাওয়া যায় না, তাই না? ঠিক না, পিঁপড়া তো খাওয়া যায় না, ভাত খাওয়া যায়। আচ্ছা দর্শক শ্রোতা, অ্যান্সারটা আসলেও ভাত হবে, তো হয়তো বা উনি ওরকম করে বলতে পারেন, এই কারণে দেখা গেছে একটু ঘুরে পেঁচায় বলা হয়েছে। তো আমাদের স্বপ্ন ছোঁয়া টিভির পক্ষ থেকে আপনাকে এই ছোট্ট উপহার, আপনি দাঁড়ালেন, আপনি কি উপহারটা পেয়ে খুশি? আচ্ছা তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান? আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা গান শোনান না, আপনি অপরাধী গান শোনান একটা সময়। আচ্ছা আমি গাই আমার সাথে সাথে গান, হ্যাঁ আমি গাই আমার সাথে সাথে গান, বলেন একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, বলেন তোরে, আচ্ছা আচ্ছা যা আপনারা বলেন, তোরে মন পিঞ্জরায় যতন করে আগলাইয়া রাখতাম, তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ পুষাইতাম, তুই কানলে পরে কেমন করে হারাইয়া যাইতাম, এখন তোর মনেতে আমার জন্য কোনো জায়গা নাই, আমার মনে আপনার জন্য কোনো জায়গা নাই, ভালো থাকে না? আসসালামু আলাইকুম।